আমাকে যতটা সুন্দর দেখতেছেন ততটা সুন্দর মনের ভিতরে নাই মনের ভিতরে অনেকটা কষ্ট নিয়ে ভিডিওটার মাঝে আসছে এখন আমার কষ্টের মাঝে যে মনে করেন একটা সুখের দোলা দিয়ে আমার পাশে থাকতে পারবে সেরকম একটা মানুষের পাশে আমি থাকতে পারবো তো যে মনের মতন একটা মানুষ যে আমাকে তো এই বেলাতে এটা ড্রাইভার খাওয়াইতে পারবে তো সে আমার পাশে থাকবে সেরকম একটা মানুষকে নিয়ে চিরসুখী থাকবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপুটা অনেকটাই হাসি খুশি সুন্দর লালে লাল হয়ে আসছে আসলে কি অবস্থায় চলতেছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নামটা একটু বলে দেন রাজিনা রাজিনা আপু কেমন চলতেছে দিনকাল আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে তাই না তা কি বলার জন্য ভালো লেখার ভিডিওটার মাঝে আসতাম আপনাকে দেখতে কিন্তু আজকে করে লাল পরি লাগতেছে মানুষের লাল পরি সাদা পরি নীল পরি লাগে সুন্দর দামি পোশাক টোশাক কিন্তু পরে আসছেন মনে হয় কেউ গিফট করছে না কারোর তো পরে আসছেন না গিফট করছে কেউ গিফট করছে তাই না ভালোবেসে না বান্ধবীতে বান্ধবীতে আমি তো মনেছি কোনো কোনো না ভালোবাসে ভালোবাসার মানুষ নাই কেউ নাই না এখন কিভাবে দিন চলতেছে আপনার অনেক কষ্টই চলতেছে কষ্টই চলতেছে বলে তো ভিডিওটার মাঝে আসে আচ্ছা আচ্ছা কোন কষ্টটা সবচেয়ে বেশি নাড়া দেয় এখন কষ্টটা নাড়া দেয় যে বাবা মাকে নিয়ে অনেক কষ্টের ভিতরে আছি মা বাবাকে নিয়ে অনেক কষ্টের মধ্যে আছেন তাই গার্জিয়ান বলতে কে আছে পরিবারে এখন মা আছে বাবা আছে আর কেউ নাই ভাই বোন টোন কেউ না ছোট একটা বোন আছে আচ্ছা আচ্ছা দুই বোন এক ভাই তা বিয়ে শাদি কি হয়েছিল নাকি দাওয়াত তো দিলেন টিলেন না বিয়ে শাদি হয়নি হলে দাওয়াত পাবে না অবশ্যই বিয়ে শাদি না হচ্ছে না কেন কি কারণে হচ্ছে না কি মনে হয় মনের মতো মন মিলে তো বিয়ে শাদি হবে মনের মতো মন মিলতেছে না কেমন মানুষ হলে মনের সাথে মন মিলবে কেমন মানুষ যে দুই বেলাতে এটা রাইভাত খাওয়াইতে পারবে যে দুঃখের সুখে পাশে থাকতে পারবে সেরকম একটা মানুষ হলে মনের মতন করে নিতে পারবে সেরকম একটা মানুষ হলে হবে তাই না দুঃখের সুখে পাশে থাকার মতো মনটা তো আসলে খুব অভাব দেশে মানুষ আসলে সবাই মনে করে যে আসলে কি যেন একটা মনে করে আর কি বুঝছেন কিন্তু আসলে আপনার মনটা কিরকম আমার মনটা চাই আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কোরআন পড়াইছে চাই একটা মনের মতো মানুষ যা দুই বেলা দিতে লেখাপড়া করছিলেন সাধারণ কোন মতো নাম ঠিক আছে সাধারণ তো ঘুমটা দিলে তো আজকে বউ বউ হয়ে যাইতো একটা ঘুম থেকে ঘুমটাটা দিয়ে ফেলাম নাকি দিয়েন ঘুমটা দিয়ে বুধু সেজে যখন শ্বশুর বাড়ি যাবেন তখনই না আরো বেশি সুন্দর আজকে কিন্তু আসলে অনেকটাই সুন্দর লাগতেছে আজকে যাক তো এই যে ভিডিওতে আসছেন নতুন করে আসলে মানে মানুষ তো আপনাকে চেনে জানে বা অনেকে অনেক রকমের কথা বলছে তো এখন আসলে সবই তো বুঝছেন তারপরে নতুন করে যা আসছেন আসলে আশা তো একটাই বিয়ে শাদি করে সংসার করা তা তা হচ্ছে না কেন এটার কি রহস্য আসলে হচ্ছে না কেন বলছি তো যেমন মা বাবা অসুস্থ তাদের নিয়ে অনেক কষ্ট আছে মানে তাদেরকে যদি একটু হেল্প সহজে তার হাত বাড়াই দিত তাহলে অবশ্যই বিয়ে শাদি হতে হবে না কেন অবশ্যই হবে জীবনে আর কি ইচ্ছা ছিল ইচ্ছা ছিল যে মনের মতন একটা মানুষ যে আমাকে তো এই বেলাতে এটা ড্রাইভার খাওয়াইতে পারবে তো সে আমার পাশে থাকবে সেরকম একটা মানুষকে নিয়ে চিরসুখী থাকবো শোকের তোলা দিয়ে আমার পাশে থাকতে পারবে সেরকম একটা মানুষের পাশে আমি থাকতে পারবো মানে জীবনটা গোছানোর মতো আসলে এখন পর্যন্ত কাউকে পান না এলোমেলোই রয়ে গেছে আর কি তো যাই হোক যারা থাকতো তাদের ভিডিওটার মাঝে আসতাম সেটাই যারা দেখবে তাদের উদ্দেশ্যে বলবো আপুটার আসলে উপরটা যেরকম সুন্দর দেখতেছেন ভিতরটা ততটাই এলোমেলো আসলে এই এলোমেলো জীবনটার জন্য একটা সুন্দর মন দরকার এটা তাকে জীবন সঙ্গী যাতে বানাইতে পারে সেরকম একটা মানুষ আসলে অবশ্যই তারা তার সঙ্গে যোগাযোগ করবেন আপনার কথায় আপু সাড়া দেবে তা আপু হ্যাঁ এখন আমি যেরকম কষ্টের মাঝে আছি এখন আমার কষ্টের মাঝে আছে যদি আমাকে একটু হেসে হেসে তার হাত বাড়াই দিয়ে আমার পাশে থাকে সেরকম একটা মানুষকেই তার মনের মতন করে নেবো কেননা দুঃখের মাঝে যেমন মনটাকে সুস্থ সফল রাখতে পারবে সেরকম মানুষ থেকে তো মনের ভালোবাসাটা আমি দিতে পারবো তা আপনি কি নাম্বারটা এখন দিবেন যোগাযোগ না নাকি পরে দিবেন না নাম্বারটা দিয়ে দেবো তা নাম্বারটা একটু বলে দেন আচ্ছা ঠিক আছে তা নাম্বারটা একটু বলে দেন 018 60 60 নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই নামাজ কালাম তো পড়ে নিয়ে নামাজ কালাম পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ আপনার কষ্টটা দূর করে দেয় আপনার
জীবনটা যাতে সুন্দর হয় আমরা সেই দোয়াই করি আর কিছু বলতে চান বলতেছি এটাই যে তোরা হাসি খুশি দেখতেছেন অথবা কিন্তু হাসি খুশি না মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে আপনাদের মাঝে আসছি যে ভালো অথবা পাশে থাকার ইচ্ছা আছে সে আমাকে ফোন দিয়ে অবশ্যই কথা বলতে পারবেন আর আপনারা ফোন দিয়ে টাচ ফোনে কথা বলেন আমার কোনো তো টাচ ফোন নেই কোনো ছোট বাটন ফোন আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম।